আমি একসময় খুব বড় একজন ইন্ট্রোভার্টেড মানুষ ছিলাম এবং সেটার কারণে আমি যখন চাকরিতে ঢুকলাম আমার বেশ প্রবলেম হচ্ছিল। যদিও ইউনিভার্সিটি লাইফে পার্টিকুলারলি এমবিএ এর সময় আমি নিজেকে অনেক পুশ করেছি বিভিন্ন ধরনের ইভেন্টে যাওয়ার জন্য, মানুষজনের সাথে কমিউনিকেট করার জন্য, সো অনেক ব্যাপারে আমি আগের চেয়ে একটু রিল্যাক্সড ছিলাম। তারপরেও একটা ফর্মাল বিজনেস সেট আপে আই ইউজ টু ফিল সামথিং ওয়াজ মিসিং। সো এটার জন্যই প্রাইমারিলি আমি এনএলপি কোর্সটার কথা ভাবি এবং তারপর সেই কোর্সটা করি। তো কোর্সের যে জিনিসটা আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা আসলে আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে র্যাপোর্ট। র্যাপোর্টের বাংলায় যদি বলি খাতির, বা কারোর সাথে বন্ধুত্বের মাত্রাটা কতটুকু বেশি বা কম। সো আমাদের বেস্ট ফ্রেন্ডের সাথে আমাদের হিউজ র্যাপোর্ট থাকে, বিকজ তার সাথে আমার সব কিছু আন্ডারস্ট্যান্ডিং ইজি। আমি তাকে কিছু মেসেজ পাঠালে সে সাথে সাথে রিপ্লাই দিচ্ছে, অথবা কথা বললে সে বুঝতে পারছে, আমার চেহারা দেখে সে আমার মনের কথা বুঝতে পারছে, এরকমও হয়। বাট যার সাথে আমার একটু দূরত্ব আছে সে রিপ্লাই দিলে হয়তো আমি সাথে সাথে রিপ্লাই করবো না, হয়তো একদিন দুই দিন পরেও আমরা রিপ্লাই দেই, মেসেঞ্জারে বিশেষ করে বা হোয়াটসঅ্যাপে এটা হয়ে থাকে। সো আমরা যখন কারোর সাথে র্যাপোর্টটা বেশি রাখি তার সাথে আমার যোগাযোগটা সহজ হয়, এবং এটাই আমি যখন এনএলপি করতে গেলাম কীভাবে র্যাপোর্ট বিল্ড করা যায় এবং মেনটেন করা যায় সেটা শিখতে পারলাম। তারপর যখন ব্যাক করলাম, পরবর্তী সময় যখন কোনো সেলস পিচে যাচ্ছি বা কারোর সাথে কমিউনিকেট করতে হচ্ছে ইন এ প্রফেশনাল সেটিং, তখন আমার জন্য এই লেসনগুলো অনেক কাজে দিয়েছে। সো আমি র্যাপোর্ট নিয়ে আলাদাভাবে বেশ কয়েকটি ভিডিও বানাবো, দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও, অ্যান্ড ইন দিস ভিডিও আই উইল টক অ্যাবাউট দ্য বেসিক্স, দ্য ফার্স্ট ফর্মাল অ্যান্ড দ্য ফার্স্ট ফান্ডামেন্টাল বেসিক্স, যেগুলো শুরুতেই খুব কাজে দিবে এবং ইমিডিয়েটলি অ্যাপ্লাই করা যায়। সো এই লেসনগুলোকে আমি এভাবে পিক করলাম যে ইমিডিয়েটলি আজকে থেকে কী কী করা যায় সেটা নিয়ে বলার জন্য, সো দ্যাট ইউ ক্যান ডু ইট রাইট নাও রাইট আফটার ওয়াচিং দিস ভিডিও। সো প্রথমে যেটা করা যায় কারোর সাথে র্যাপোর্ট বিল্ড করার জন্য, তার কথাটা শুনতে হবে, সে কী বলছে এটা বোঝার চেষ্টা করতে হবে। দ্যাটস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আমরা অফেন গিয়ে কোনো সিনিয়র মানুষের সাথে হয়তো বসছি বা সেলস পিচে গেলাম, ঠিক আছে, কথাবার্তা হ্যান্ডশেক হলো, বসলাম, এখন শুরু হবে ডিসকাশন, ফার্স্ট ডে আমি কি বিক্রি করতে চাই, কেন আমার প্রোডাক্টটা ভালো, দরকার নেই, ফার্স্ট লেট দি আদার পারসন টক। সো প্রথমেই যে জিনিসটা করতে হবে কারোর সাথে র্যাপোর্ট বিল্ড করার জন্য, তার কথা শুনতে হবে, তার মাইন্ডসেটটা বুঝতে হবে, তারপরে নিজের কথা শুরু করতে হবে। আমরা অনেক সময় সেলস মিটিংয়ে বা কোনো ইন্টারভিউতে গেলে অথবা কারোর সাথে হঠাৎ নেটওয়ার্কিং ইভেন্টে পরিচয় হলেই নিজের গল্প করা শুরু করে দিই, তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওই মানুষটা বুঝতে পারেন যে আমি কী চাই বা আমি কীরকম, কিন্তু আমি ওই মানুষটা সম্পর্কে বেশি কিছু জানি না। সো তার সাথে আমি ফিল্মস নিয়ে কথা বলবো নাকি বিজনেস ওয়ার্ল্ড নিয়ে কথা বলবো, বিজনেস ওয়ার্ল্ডের মধ্যে মার্কেটিং নিয়ে কথা বলবো না সেলস নিয়ে কথা বলবো না ফিনান্স নিয়ে কথা বলবো না এইচআর নিয়ে কথা বলবো, এগুলো আমি কিছুই জানি না, বাট আমি শুরু করে দিয়েছি ব্লা ব্লা ব্লা, আমি স্টিভ জবসের গল্প করে আইফোনের গল্প করে ফাটায় ফেলতেছি, বাট এই মানুষটা হয়তো একজন বিল গেটসের ফ্যান, বা এই মানুষটা হয়তো ওয়ানপ্লাস ইউজ করেন এবং আইফোন দেখতেই পারেন না। সো আমি আগেই যদি না জানি আমি কিন্তু তার সাথে সহজে র্যাপোর্ট বিল্ড করতে পারবো না। সো দ্য ফার্স্ট থিং ইজ উই নিড টু লিসেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দি আদার পারসন, অ্যান্ড দ্য সেকেন্ড থিং দ্যাট উই ক্যান ইমিডিয়েটলি ডু ইজ বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজে ম্যাচিং অ্যান্ড মিররিং একটা কনসেপ্ট আছে। তো ম্যাচিং অ্যান্ড মিররিং কীভাবে কাজ করে, আমি যখন কারোর সাথে কমিউনিকেট করছি আমি ওই মানুষটার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবো, সে কি হাত বন্ধ করে বসে আছে, নাকি সে এভাবে বসে আছে, নাকি সে একটু লেট ব্যাক হয়ে এভাবে বসে আছে। সে যেভাবে বসে আছে, ইন অর্ডার টু শো দ্যাট আই এম সিমিলার টু হিম, আমাকেও ওইটাকে কিছুটা কপি করতে হবে, অথবা চাইলে মাঝে মাঝে ফুল কপিও করা যায়। সো ওই পাশে মানুষটা যদি এভাবে থাকে আমিও তাকে হুবহু মিরর করে এভাবে বসতে পারি, আর যদি মিররিং না করতে চাই, অর্থাৎ একদম ডিরেক্ট কপি না করতে চাই, একটু তার মতো দুই হাত এরকম করে বসলাম, কিন্তু উনি এভাবে বসে আছেন বেশ মনোযোগ দিয়ে, বেশ আমাকে ফেসিং করে, আর আমি বসে আছি এইভাবে, তখন কিন্তু মনে হচ্ছে যে তার সাথে আমার খুব একটা র্যাপোর্ট নেই। সো ফিজিক্যালি এভাবে আমরা র্যাপোর্টটা বিল্ড করতে পারি। সো এই দুটো লেসন আজকে দিলাম, ডু প্র্যাকটিস দেম। অনেকগুলো একসাথে দিচ্ছি না, কারণ অনেকগুলো দিলে পরে সবগুলো ঠিকমতো প্র্যাকটিস করা হয় না। সো এক একটা ভিডিওতে আমি র্যাপোর্ট নিয়ে আরও ডিটেইলে যাবো। অ্যান্ড রিমেম্বার দ্যাট প্রথম দিকে মনে হচ্ছে যে ও একটা একটা করে করতে হবে, বাট ওয়ান্স ইউ বিকাম অ্যান এক্সপার্ট প্র্যাকটিশনার, তখন কিন্তু একই সাথে ম্যাচিং অ্যান্ড মিররিং, কথাবার্তা ঠিকমতো বলা, ব্রিদিং প্যাটার্ন ম্যাচ করা, পেসিং অ্যান্ড লিডিং করা, তার ওই চয়েস অফ ওয়ার্ডসগুলোকে বুঝে ইন্টারপ্রেট করে ওইভাবে নিজের মেসেজটাকে কাস্টমাইজ করে ডেলিভার করা, দিজ আর অল পসিবল। আমি 2017 সালে এনএলপি করে এসেছি, এখন 2019 সালে এসে আই এম সিইং আ লট অফ নিউ রেজাল্টস, অ্যান্ড আমি নিজের মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি যেগুলো অ্যাট এ টাইম আমি করতে পারি, আগে পারতাম না। সো দিস টেক সাম টাইম, অ্যান্ড ইফ ইউ প্র্যাকটিস দেন ইউ উইল গেট বেটার, অ্যান্ড ইফ ইউ গেট বেটার ইউ উইল এনজয় ইট, অ্যান্ড তখন আরও বেশি বেশি আইডিয়া আসবে এবং আরও ভালোভাবে র্যাপোর্ট বিল্ড করা যায়। সো দ্যাট ওয়াজ অল ফর দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস। সকাল 7টায় উঠে আমরা চলে এসেছি নর্থ এন্ডে, অ্যান্ড দে হ্যাভ বিন সো কাইন্ড টু গিভ আস দিস লোকেশন।
And we are making a lot of efforts to make these videos interesting and useful for you. So please share the video, subscribe to our channel. Let us know in the comment section kibhabe amra aro improve korte pari experience take. Ebong eki sathe kono question thakle ask us. And of course, jader ei video ta bhalo lagbe, jader ei video ta dorkar, tader sathe video ta share kore dao. That will be a great support to us and also to the channel and also for you as a viewer, because the more people watch this, the easier it will be to communicate with others and the better it will be for all of us as professionals. So with that, I would like to end this video. Thank you so much once again.